আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন। ওরা ইট দিয়ে ক্যাচ খেলতেছে, মনে হবে যেন খেলতেছে, আসলে না, ওরা উপাস থেকে ইটগুলাকে ওই যে অনেক দূর থেকে মারবে এখন। আল্লাহ, ও মাই গড, ক্যাচ ক্যাচ ধরছে। ও দিচ্ছে এর কাছে, এ দিচ্ছে এর কাছে, কিভাবে বাড়ির কাজ, বাড়ি প্রায় ভাঙা শেষ, এখন ইটগুলা নিচ্ছে, এগুলা শেষ হলে আবার বাকিটা ভাঙবে। তো এখানে আমি রুটি বানাবো, মেয়েকে একটা খাইয়ে তারপর নিয়ে যাব, আগে ওর জন্য একটা বানিয়ে তারপরে খাওয়াবো ওকে। তো সকালবেলা আমি রুটি বানালাম, অনেকগুলা বানালাম, এগুলা এখন ফ্রিজে রেখে দেবো। তো কীভাবে রাখি দেখুন, একটা গেঞ্জি নিয়ে নিলাম, এটা আমার রুটি রাখার গেঞ্জি, এটাকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখুন দুইটা গেঞ্জি রাখি আমি, তো একটা রুটি শেষ হয়ে গেলে ওটা ধুয়ে রেখে দিই, আবার ওটা এটা বের করি। এখন গেঞ্জিটাকে আমি এভাবে ইয়ে করে নেব, কেটেও নেওয়া যায়, আমি কাটি নেই, এভাবে রেখে দিচ্ছি। তো একটা ঢুকিয়ে দিলাম আমি, এভাবে আমি সবগুলো রেখে দেব, এগুলো একটার সাথে একটা লাগবে না, কারণ এগুলাকে আমি গুঁড়ি দিয়ে বেলছি, গুঁড়ি দিয়ে বেললে আর একটার সাথে একটা লাগে না। এভাবে আমি সবগুলো রেখে দিচ্ছি। তো সবগুলো আমি গেঞ্জির ভিতরে ঢুকিয়ে দিলাম, এখন গেঞ্জিটাকে আমি এভাবে করে ফ্রিজে রেখে দেব, ফ্রিজে নর্মালে রাখবো, এটা এটা চলে যাবে আমার অনেক দিন। তো একটা ছড়ানো প্লেটে নিয়ে নিলাম, নিয়ে এভাবে এখন উপর দিয়ে আরেকটা প্লেট দিয়ে ঢেকে আমি ফ্রিজে নর্মালে রেখে দেব। তো আল্লাহর নাম করে আমরা বের হচ্ছি, সুবহান আল্লাহ। মেয়ের আজকে পরীক্ষা, আল্লাহর হাওলা, আল্লাহর কাছে অনুরোধ। আসুন, এখানে রাস্তা ভাঙ্গা, হেঁটে যেতে হবে অর্ধেক, পরে পরে ওইদিকে যায় রিক্সা নেব। তো আমরা যাচ্ছি স্কুলে, আজকে মেয়ের প্রথম পরীক্ষা, প্রথম দিন হচ্ছে ইংরেজি পরীক্ষা, ইংলিশ পরীক্ষা, সবাই দোয়া করবেন। মেয়ে তো ক্যামেরার সামনে আসে না, দেখা যাবে। তো এখানে এখানে কয়টা রাখছি আমি,
এগুলা এখন ভাজবো ছেলের জন্য আর ছেলের বাবার জন্য। আর মেয়েকে তো খাওয়াই স্কুলে নিয়ে গেলাম, ওকে স্কুলে রেখে এগুলা করলাম এখন। তো এখন ওদের দেবো এগুলা ভেজে, আর আমি খাবো না। আমার কাছে সকালবেলা ভাতটা খেতেই ভালো লাগে, আমি ভাত খাবো। কিউট করে তাকায় আছে একটা বিড়াল। তো এখন হচ্ছে রাত্রেবেলা, রাত্রের জন্য আমি এখানে একটু মুরগির বুকের মাংসকে ছোট ছোট পিস করে একটু ভুনা করব। তো মুরগির বুকের মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে একটু ভেজে নিলাম, মশলা যত রকম মশলা আছে সব কিছু দিয়ে, সাথে এরকম কিউব করে আলু দিলাম ছোট ছোট করে, যে আলু। এখন আমার এখানে পেঁয়াজ আর রসুন আমি এখানে ভেজে নিলাম, এখন এই চিকেনটা এখানে দিয়ে দেব। এটাকে একটু ভেজে আমি অল্প একটু ঝোল দেব, এটা মাখা মাখা ভুনা হবে, ঝটপট মুরগির বুকের মাংসটা আমি ভুনা করে ফেলতেছি।